আমাদের সাথে আছেন সাইক্লিস্ট চন্দন বিশ্বাস, যিনি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ট্রান্স হিমালয় সাইক্লিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে বেরোচ্ছেন এবং এরই সাথে তিনি কভার করবেন সার্ক গোষ্ঠীর অন্তর্ভুক্ত কিছু দেশ। আমরা এই সাইক্লিং এক্সপিডিশন নিয়ে বিস্তারিতভাবে জেনে নেব চন্দন বিশ্বাসের কাছ থেকে। আপনার ট্রান্স হিমালয় সাইক্লিং এক্সপিডিশন ব্যাপারটা কি? ট্রান্স হিমালয়ান ব্যাপারটা হচ্ছে হিমালয়ের ইস্ট থেকে ওয়েস্ট বা ওয়েস্ট থেকে ইস্টে যাওয়া। যে যদি কেউ হেঁটে বা সাইকেলে যদি পুরোটা কভার করতে পারে তাহলে সেটাই হচ্ছে ট্রান্স হিমালয়ান রুট। এই এক্সপিডিশনের অবজেক্টিভ? প্রধান অবজেক্টিভ তো অবশ্যই অ্যাডভেঞ্চার, আর দ্বিতীয় আরেকটা অবজেক্টিভ রয়েছে, সেটা আমার হবি বলতে পারেন, সেটা হচ্ছে কালচারাল এক্সপ্লোরেশন। এই যে আমি 8000 কিলোমিটার রাস্তা দিয়ে আমি যাব, প্রায় 72 ডিস্ট্রিক্ট, 14-15 স্টেট, এই প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা খাবার দাবার, আলাদা আলাদা গান বাজনা, লোকজন, এই প্রত্যেকটা জিনিসকে ফলো করা এবং প্রত্যেকটা জিনিসকে আমি ডকুমেন্টেশন করা, এইটা আরেকটি অবজেক্টিভ। আপনি ট্রান্স হিমালয়টাকে কেন বেছে নিলেন? আমার একটা ইচ্ছা রয়েছে যে পৃথিবীর যে ওল্ড অ্যান্ড নিউ যে ট্রেলগুলো রয়েছে, যেরকম ধরুন হিপি ট্রেল, প্যাসিফিক ক্রেস্ট ট্রেল, গ্রেটার প্যাটাগোনিয়ান ট্রেল বা এরকম ট্রান্স হিমালয়া, এই প্রত্যেকটা ট্রেল আমার করার, তো সেই কারণেই আমি প্রথম বেছে নিয়েছি ট্রান্স হিমালয়টাকে। আর আমার প্রধান মানে প্রথম ইচ্ছা ছিল যে আমি সার্ক গোষ্ঠীর অন্তর্ভুক্ত যে দেশগুলো সেইগুলো আমি করব। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি প্রথমে এখান থেকে বাংলাদেশ যাব, বাংলাদেশ দিয়ে আমি আসাম হয়ে আমি ভুটান ঢুকব, ভুটান ঢুকে আমি নেপাল ঢুকব নর্থ বেঙ্গল হয়ে। তারপরে দেখলাম যে এই রুটটা করতে গিয়ে আমার এই ট্রান্স হিমালয়ান যে রুটটা সেটার অনেকটাই আমার করা হয়ে যাচ্ছে। তো তখন আমি ঠিক করলাম যে তাহলে আমি বাংলাদেশ থেকে আমি আসাম হয়ে ভুটান না ঢুকে আমি অরুণাচল চলে যাই, নর্থ ইস্টার্ন স্টেটগুলো হয়ে। তো সেই জন্য আমি এখান থেকে বাংলাদেশ যাচ্ছি, বাংলাদেশ থেকে ত্রিপুরা, ত্রিপুরার থেকে মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, অরুণাচল হয়ে আমি আসাম যাব, আসাম থেকে আমি সামদ্রুকজংখার বর্ডার হয়ে আমি ভুটান ঢুকব, ভুটান থেকে ভুটানটা আমি ঘুরে আমি ফুনসোলিং দিয়ে আমি নর্থ বেঙ্গল আসছি, নর্থ বেঙ্গল থেকে আমি কাকরভিটা দিয়ে নেপাল ঢুকব। এবার নেপাল ইস্ট ওয়েস্ট হাইওয়ে দিয়ে আমি উত্তরাখণ্ড যাব এবং মাঝে আমি কাঠমান্ডু, পোখরা এই জায়গাগুলো আমি ঘুরে যাব। তো উত্তরাখণ্ডে তারপরে চম্পাবত, ঋষিকেশ এই জায়গাগুলো কমপ্লিট করে আমি যাব হচ্ছে সিমলা, সিমলার থেকে আমি যাব হচ্ছে কল্পা, কল্পার থেকে আমি যাব কাজা, কাজার থেকে কোকসার, কোকসার হয়ে আমি লে অবধি যাব এবং লে থেকে আমি খারদুংলা পাস, যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড, সেইখানে যাওয়ার ইচ্ছা রয়েছে এবং শুধু তাই নয় আমি চেষ্টা করব পুরোপুরি সিয়াচেন অবধি যেতে। এই যে রুটটার কথা বললেন, এই পুরো রুটটাই আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন তাই তো? দেখুন, আমি একটা ব্যাপার আমি যেটা নিজে বিশ্বাস করি যে এক্সপ্লোরেশন বা অ্যাডভেঞ্চারটাই সবার থেকে বড় বড় কথা, সেখানে মিডিয়াম কী হলো সেটা সবসময় ইম্পর্টেন্ট হয় না। যে যে জায়গাটা আমি সাইকেল নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সেখানে সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া বা সেখানে সাইকেল ঘাড়ে করে নিয়ে যাওয়া, এরকমভাবে ব্যাপারটাকে কমপ্লিট করতে হবে। কারণ আমি অবশ্যই, এটা তো হিমালয়া, তো এখানে সব জায়গায় যে আমি সাইকেল চালাতে পারবো বা সাইকেল চালানোর রাস্তা পাবো সেটা নিশ্চিত নয়। একটা উদাহরণ আমি দিতে পারি যে আমি যখন হিমাচলের সিমলা হয়ে কল্পা হয়ে যখন কাজা যাব, ওই কল্পার কাজার মাঝখানে 3টে ঝোরা পড়বে, যে জায়গাটায় আমাকে পার্টিকুলার জুলাই মাসেই ক্রস করতে হবে। জুলাই মাসের আগে গেলে সেখানে বেশি বরফ থাকবে, জুলাই মাসের পরে গেলে সেখানে বেশি জল থাকবে এবং আমি জুলাই মাসেও যে ক্রস করব তখনও যে সেখানকার যাত্রাটা খুব মসৃণ হবে তা কিন্তু নয়। আমাকে ওই জলের উপর দিয়ে খুব সাবধানেই, যে ওই ঝোড়াগুলো রয়েছে সেই ঝোড়াগুলোর উপর দিয়ে খুব সাবধানে আমাকে সাইকেলটাকে ক্রস করাতে হবে। তো সেখানে একটা ঝোড়া, এক একটা ঝোড়া ক্রস করতেই হয়তো আমার এক একদিন লেগে যেতে পারে বা কোনো কারণে আমার যদি একটু লেট হয় তাহলে হয়তো আমাকে পরের দিনের জন্য ওয়েট করতে হতে পারে। বা ধরুন যখন আমি নর্থ ইস্টার্ন স্টেটগুলো ক্রস করব সেখানে যে সিকিউরিটির একটা ব্যাপার তো সবসময়ই থাকে। এবং আরেকটা ঘটনা এখানে বলে দিতে পারি, যেরকম মণিপুরে বর্তমানে যা পলিটিক্যাল কন্ডিশন, নভেম্বর মাস থেকে সেখানে কারফিউ চলছে এবং আমার রুটের মধ্যে রয়েছে মণিপুর, তো আমি এখনও জানি না যে আমি মণিপুরের উপর দিয়ে আমি যেতে পারবো কি না। তো আমাকে হয়তো এরকম হতে পারে যে আমি ত্রিপুরা দিয়ে আমাকে অনেকখানি ঘুরে আসাম হয়ে আমাকে নাগাল্যান্ড ঢুকতে হতে পারে। আপনি এর আগেও তো অনেক সাইক্লিং এক্সপিডিশন করেছেন, তো তার থেকে এই এক্সপিডিশনটা কোথায় কোথায় আলাদা? এর আগে আমি ধরুন হিমাচল মোটামুটি পুরোটাই আমার সাইকেলে কভার করা, লে লাদাখ আমার পুরোটাই সাইকেলে কভার করা আমি করেছি, কিন্তু সেই এক্সপিডিশন যেগুলো ছিল আর কি সেগুলো ধরুন 15-20 দিন ছোটো ছোটো। এবার তার থেকে এটার মূল পার্থক্যটা হচ্ছে এটার ডিস্টেন্সটা অনেকটা বেশি এবং সময়টা অনেকটা বেশি। যে আমাকে এই যে প্রায়
8 মাস লাগবে আমার টোটাল রুটটা কভার করতে। তো এত বড় এক্সপিডিশন আমি আগে করিনি, ফলে ব্যাপারটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আপনি বললেন যে আপনার এই সাইক্লিং এক্সপিডিশনটা 8 মাসের, তো এই 8 মাসকে আপনি কন্টিনিউ করবেন কি মাঝে ব্রেক নিয়ে আসবেন, বাড়ি আসবেন, তারপর আবার যাবেন? না, একেবারেই না। আমার আমার যেটা ইচ্ছা এবং সেটাই আমি করবো, যে আমি একবারেই বেরোবো। আমি এই ফেব্রুয়ারিতে বেরোচ্ছি এবং আমার বাড়ি ফিরতে ফিরতে আগস্ট সেপ্টেম্বর তো হবে। সাইকেল নিয়ে হিমালয়ে যাচ্ছেন, তার নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ আছে, তাও আবার একা, তো সেই চ্যালেঞ্জগুলোকে কী করে আপনি ওভারকম করবেন? সমস্যা তো অনেক সমস্যার মধ্যে আমাকে পড়তেই হচ্ছে। প্রথম কথা একটা জিনিস বলি, সেটা হচ্ছে এক্সপিডিশন আমি এতদিন পর্যন্ত যা করেছি সবকটাই গ্রুপে। তো গ্রুপে গেলে কিছু সুবিধা হয় যে কাজগুলো পাঁচজনের মধ্যে ভাগ হয়ে যায়, কিন্তু এটা যেহেতু পুরোপুরি সোলো এক্সপিডিশন সেই জন্য অনেক কিছু মাথায় চিন্তাভাবনা করে আমাকে যেতে হচ্ছে। তো সেখানে তো সেই চ্যালেঞ্জগুলো তো আছেই, আমার লাগেজ অনেক বেশি হচ্ছে, যেগুলো গ্রুপ এক্সপিডিশন গেলে কি হয় অনেক সেন্ট্রাল লাগেজ থাকে, যেরকম ধরুন স্টোভ বা ধরুন পাওয়ারের যে ব্যাপারটা সেগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়, কিন্তু এখানে সেই জিনিসগুলো আমাকে একাই নিয়ে যেতে হচ্ছে। এবং সেই সঙ্গে হচ্ছে সিকিউরিটি, যে আমাকে প্রত্যেকটা জায়গার সিকিউরিটির কথাও ভাবতে হচ্ছে, যে কখন কোথায় কিভাবে থাকবো সেটা অনেকটাই ঠিকঠাক করে তারপরে আমাকে যেতে হচ্ছে। একটা চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে পলিটিক্যাল লেভেলে, যে আমি যখন একটা কান্ট্রি বর্ডার ক্রস করছি বা একটা স্টেট বর্ডার ক্রস করছি, তখন প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন এবং সেখানকার অন্যান্য পলিটিক্যাল প্রবলেমও থাকে। তার ফলে আমাকে যেটা করতে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে যতখানি সম্ভব পারমিশন নিয়ে এবং তাদের প্রায়র নোটিফিকেশন দিয়ে আমাকে যেতে হচ্ছে আর কি। সেই ক্ষেত্রে মানে গভর্নমেন্ট বিভিন্নভাবে হেল্প করছেন, আর ইন্ডিয়ান আর্মির কথা আমি অবশ্যইভাবে বলবো, যে তারা আমাকে আমার মানে সেফটি সিকিউরিটির কথাটা অনেকটাই ভাবছে। দ্বিতীয় যে জিনিসটা বলি আর কি, যে একটা এক্সপিডিশন যখন আমরা কলকাতায় বসে প্ল্যান করি এবং তারপর যখন অ্যাকচুয়াল জায়গায় যাই, তখন আকাশ পাতাল তফাত থাকে। তো তখন আমাদের যেটা করতে হয় সেটা আমাদের জায়গায় বসে আমাদের ইম্প্রোভাইজ করতে হয়। তো চ্যালেঞ্জ অনেক ধরনের আসতে পারে, যে ধরুন কোথায় থাকবো রাত্রেবেলা। তো তার জন্য একটা জিনিস আমি করবো বলে প্ল্যান করেছি, যে আমি প্রতিদিন যখন ভোরবেলা আমি রওনা দেবো আর কি, এবং সেটা মোটামুটি 2-2:30 মধ্যে আমি শেষ করে দেবো, কারণ তারপরের বাকি আলো থাকতে থাকতে বাকি সময়টা থাকবে হচ্ছে আমার থাকার জায়গা জোগাড় করা। যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাবো তখন জন্তু জানোয়ারের একটা ভয় থাকে, তবে আমার যেটা মনে হয় যে পৃথিবীতে অন্যান্য বিপদের থেকে জন্তু জানোয়াররা সেফ, অন্তত তাদেরকে না খোঁচালে তারা কখনো আপনাকে ডিস্টার্ব করবে না। আর তৃতীয়ত একটা জিনিসের কথা, মানে একটা বড় চ্যালেঞ্জ তো অবশ্যই হচ্ছে মনিটারি সাপোর্ট। তো সেটা আমার এক্সপেক্টেশনটা মূলত সেলস স্পন্সর্ড এবং খানিকটা হলেও ক্রাউড ফান্ডেড। আমার বন্ধুবান্ধব রিলেটিভ এরা প্রচুরভাবে আমাকে হেল্প করছেন, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ আমার জিনিসপত্র দিয়ে। তো আমি পুরোটা না হলেও সেই জায়গাটা খানিকটা হলেও ওভারকাম করতে পেরেছি। এই রুটে এর আগে কোনো সাইক্লিং এক্সপিডিশন হয়েছে? এই রুটে সাইকেল নিয়ে আগেও অনেকে বেরিয়েছেন, কিন্তু আমার জানা নেই তারা কেউ কমপ্লিট করেছেন। আমি দু একজনের ব্যাপারে খোঁজ নিয়েছিলাম যে যদি কেউ কমপ্লিট করে থাকেন, কিন্তু আমি সেরকমভাবে কাউকে পাইনি। প্রসঙ্গত বলে রাখি, 1980 দশকে শ্রী বিদ্যুৎ সরকার বা আমরা যাকে ছোটদা বলে চিনি, তিনি এই রুটটা হেঁটে কভার করেছিলেন। আর 1995 সাল নাগাদ বাচেন্দ্রীপাল একটা অল উইমেন্স টিম নিয়ে এই রুটটা কমপ্লিট করেছিলেন। আর 2009 সালে রাজীব মণ্ডল এই রুটটা হেঁটে আবার কভার করেন। আর সালটা আমার মনে নেই, মাইকেল পেলিন বলে এক ভদ্রলোক, সেটা বিবিসি স্পন্সর্ড একটা প্রোগ্রাম ছিল, যিনি ঠিক হেঁটে নয়, উনি বাস, ট্রাম, ট্রেন এইসব দিয়ে এই রুটটা কভার করেছেন। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এক্সপিডিশনের জন্য আমাদের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে।